আসসালামু আলাইকুম। আজকে যারা অডিয়েন্স আপনাদের সোলজার ট্রেনিং একাডেমির টিউটোরিয়াল ভিডিওটি দেখবেন, তো আজকে আমাদের ভিডিওটি একটু অন্য টাইপের। তো নতুন একটা জিনিস আমাদের একাডেমিতে সংযোজন করা হয়েছে রিসেন্টলি, সেটা হচ্ছিল বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী অথবা বিমান বাহিনী যে ড্রাইভিং ট্রেড রয়েছে, তো ড্রাইভিং ট্রেডে আমাদের স্টুডেন্টরা যাতে ড্রাইভিংয়েও পারদর্শিতা দেখে যাতে ড্রাইভিং ট্রেডও দাঁড়াতে পারে, সেই লক্ষ্যে আমাদের একাডেমিতে ড্রাইভিং ট্রেনিং সেশন চালু করা হয়েছে। তো আজকে থেকে আমাদের একাডেমি মাঠে ড্রাইভিং প্রশিক্ষণ চলছে। তো তোমরা কি প্রশিক্ষণ দিছো আজকে? Yes sir. আর কেমন লাগলো? ভালো লাগছে কি? Yes sir. তো ড্রাইভিংটা শিখা থাকলে তোমাদের যেমন চাকরির সার্কুলার কিন্তু একটা পর্যায়ে গিয়ে বেড়ে যায়। Yes sir. বুঝে গেছে? না হলে দেখা যাচ্ছে তুমি সৈনিকে শুধু দাঁড়াতে পারছো, ড্রাইভিংটা থাকলে তুমি ড্রাইভিং ট্রেডও দাঁড়াতে পারছো। তো আমাদের ড্রাইভিং প্রশিক্ষণার্থী শিক্ষার্থী একজন শিক্ষার্থী ড্রাইভিং শিখছে। আর এখানে কিছু আরেক কিছু স্টুডেন্ট দেখা যাচ্ছে আর কি। আর তোমাদের কি অভিমত? হ্যাঁ সরোয়ার জি স্যার, আমরাও ড্রাইভিং শিখবো স্যার। হ্যাঁ, আর এই ড্রাইভিং শিখলে আর কি সেনাবাহিনীতে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায় স্যার। হ্যাঁ, এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। গুড, মানে ড্রাইভিংটা শিখে থাকলে তোমাদের চাকরির সার্কুলারটা তুমি যেখানে একবার পাবা সেনাবাহিনীতে, সেখানে তুমি এক সার্কুলারে তুমি দুবার দাঁড়াতে পারছো আর কি। তো আমাদের ট্রেনিং ইনস্টিটিউশনে ড্রাইভিং ট্রেনিং সেন্টারের গাড়ি দেখা যাচ্ছে। তো আপনারা যারা চান আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে এসে ড্রাইভিং শিখতে পারেন, সেনাবাহিনী নৌবাহিনী অথবা বিমান বাহিনীর ড্রাইভিং ট্রেডের জন্য। গাড়িতে আমাদের উস্তাদ রয়েছেন ড্রাইভিং প্রশিক্ষণের। উস্তাদ, আপনার কিছু মতামত ড্রাইভিং সম্পর্কিত, স্টুডেন্টরা কেমন শিখতেছে? আল্লাহম, স্টুডেন্টরা খুব ভালো শিখতেছে। জি হ্যাঁ জি, এরকম ছাত্র আমি খুব কম পাই। জি, মানে সবাইকে মনোযোগী, সবাই মনোযোগী ইনশাআল্লাহ। হ্যাঁ, কিছু কিছু একটু দুর্বল আছে, আল্লাহম সেটাও ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। আরেকজন শিক্ষার্থীকে দেখা যাচ্ছে লাইভ, তোমার অভিমত? স্যার মোটামুটি অনেক ইনশাআল্লাহ আগের থেকে ভালো হয়েছে। ভালো লাগতেছে কি? স্যার অনেক ভালো লাগতেছে। মানে ড্রাইভিংটা শিখে থাকলে তোমাদের একটা চাকরি সার্কুলারে আরেকটা করে দোয়ার খুলে গেল আর কি। জি স্যার, ইনশাআল্লাহ ড্রাইভিং এ অনেক সহজ চাকরি আর কি। হ্যাঁ, জয়েন করা বা চাকরি দিকে থাকা অনেক সহজ হয়। সেটাই। তোমাদের উস্তাদ, আপনার আর কিছু কথা? আমার আর কিছু না উস্তাদ, শাগিরদেরা আমার যদি তোমাদের আসলে কেমন লাগতেছে? অনেকে হয়তো আজকে প্রথম গাড়ির স্টিয়ারিং ধরে প্র্যাকটিস শুরু করেছো, তাই না? তো বাংলাদেশের এই সর্ববৃহৎ সোলজার ট্রেনিং একাডেমি শুধুমাত্র অফিসার ট্রেনিংয়ে করাই না, সৈনিক পদে যারা তোমরা যেতে চাও তাদেরই আমরা তাদেরকেও প্রস্তুতিমূলক কোর্স করাই। তো তোমাদের চাকরির সম্ভাবনা আরও একটু উজ্জ্বল হওয়ার এই লক্ষ্যেই কিন্তু আমরা আমাদের একাডেমিতে ড্রাইভিং প্রশিক্ষণটা সংযোজন করেছি। ঠিক আছে? তো ইনশাল্লাহ আমরা আশাবাদী তোমাদের কঠোর পরিশ্রমে তোমরা নিজ যোগ্যতায় যতগুলো কোয়ালিটি দেখাতে পারবা, যত এক্সট্রা কোয়ালিটি দেখাতে পারবা সেনাবাহিনী নৌবাহিনী অথবা বিমান বাহিনীর, চাকরি তোমরা নিজ যোগ্যতায় তত তাড়াতাড়ি পাবা। বুঝে গেছে? তো আমাদের মইন গাড়ি চালাচ্ছে, তাই না? মইন গাড়ি চালাচ্ছে, সবাই মোটামুটি গাড়ি পারদর্শিতা আজকে একটু হলেও অর্জন হয়েছে নাকি? একটু আমরা ধারণ করি আমাদের ড্রাইভিং প্রশিক্ষণের মাঠটা আমরা দেখাচ্ছি আপনাদেরকে, চাইলে আপনারাও আসতে পারেন আমাদের একাডেমিক ট্রেনিং সেন্টারে এসে সেনাবাহিনী নৌবাহিনী অথবা বিমান বাহিনীর ড্রাইভিং ট্রেডের জন্য ড্রাইভিং প্রশিক্ষণ নিতে পারেন স্বল্প খরচে। এখানে খুব সুন্দর মনোরম পরিবেশ রয়েছে ড্রাইভিং শিখার। আসলে ড্রাইভিংটা শিখে রাখলে আপনাদের জন্য খুবই ভালো হবে, এটা সেনাবাহিনী বলেন বিভিন্ন বাহিনী আছে ওই ট্রেডেও আপনারা যেতে পারবেন আর কি, এটা লাইসেন্স নিয়ে দাঁড়াতে পারবেন, এটা আপনাদের জন্য খুবই বেটার হবে। একটু আমাদের স্টুডেন্টের দিকে দেখাবো। তো তোমাদের মতো কি আরও অন্যান্য স্টুডেন্টরাও কি আসতে পারে আমাদের একাডেমিতে ড্রাইভিং শেখানোর জন্য? শুধুমাত্র ড্রাইভিং না, এখান থেকে প্রত্যেকটা শিক্ষার্থীকে যে জিনিসগুলো দেওয়া হবে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস হিসেবে, এটা তোমাদের চাকরির ক্ষেত্রে অনেকটা অনেকটা
হেল্পফুল হবে, বুঝা গেছে? তোমরা বিভিন্ন জেলার ছেলে আসছো, তুমি কোন জেলার ছেলে? পটুয়াখালীর ছেলে, লাভলু রংপুর জেলার, শেরপুর জেলা থেকে আসছো, শেরপুর জেলা, তুমি রংপুর? হ্যাঁ হ্যাঁ, আমরা মহিলাদেরও নিব। আর তুমি? ময়মনসিং থেকে আসছে স্যার, নোয়াখালীর ছেলে আসছে একাডেমিতে, আমাদের রংপুর, নোয়াখালী থেকে আমাদের রংপুর সোজা ট্রেনিং একাডেমিতে কোর্স করতে তোমরা আসছো। গাইবান্ধা জেলার ছেলে স্যার, ঠাকুরগাঁও জেলা স্যার, ঠাকুরগাঁও জেলা থেকে। তো যাই হোক, তোমাদের আজকে ড্রাইভিং প্রশিক্ষণ দেখে, তোমাদের চেষ্টা দেখে আমার খুবই ভালো লাগলো। আমরা সবাই সকলের জন্য একটা করতালি দেবো আর কি। সারোয়ারকে দেখা যাচ্ছে, ওর পার্বতীপুর বাসা, তাই না? দিনাজপুর জেলা পার্বতীপুরের বাসা। আমরা আরেকবার আমাদের একাডেমির শিক্ষার্থী ড্রাইভিং প্রশিক্ষণ করছে, এটা আপনাদেরকে দেখিয়ে আগামী টিউটোরিয়ালের জন্য আজকের মতো শেষ করব। এবং আগামীতে ড্রাইভিংয়ের উপরে আরও অনেক কিছু টিউটোরিয়াল আসবে, ইনশাল্লাহ আপনারা সবাই মনোযোগ সহকারে দেখবেন। এবং যারা শিখতে চান ড্রাইভিং আর ডিফেন্সের জন্য, তারা আমাদের একাডেমিতে যোগাযোগ করতে পারে। সবাই ভালো থাকবেন, সেই পর্যন্ত ধন্যবাদ সোজা ট্রেনিং একাডেমির পক্ষ থেকে। আসসালামু আলাইকুম।